গত মৌসুমের রাখাল শিল্ডের পুনরাবৃত্তি এবছরও আবারও রাখাল শিল্ডের ফাইনালে পৌঁছে গেল। এগিয়ে চলো সংঘ এবং ফরোয়ার্ড ক্লাব। শুক্রবার আসরের দ্বিতীয় সেমি ফাইনালে ফরোয়ার্ড ক্লাব 6-0 গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষে দলের বিদেশি আফজাল হ্যাট্রিক করে। আগামী 27 নভেম্বর আসরের ফাইনালে ফরোয়ার্ড ক্লাব খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। আজ ম্যাচের শুরু থেকেই প্রাধান্য দেখায় ফরোয়ার্ডের ফুটবলাররা। 14 মিনিটে প্রথম গোল করে আফজাল, 27 মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে ছাত্রী মায়াম, 52 মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে আবারও আফজাল, 59 মিনিটে দলের বিদেশি ভিডাল চতুর্থ গোলটি করে, 72 মিনিটে পঞ্চম গোলটি করে আফজাল আসরের প্রথম হ্যাট্রিক করে নেয় এবং অন্তিম লগ্নে 91 মিনিটে বিজয়ী দলের পক্ষে শেষ গোলটি করে আবারও ভিডাল, যার কারণে 6-0 গোলে জয়লাভ করে ফরোয়ার্ড ক্লাব পৌঁছে যায় আসরের ফাইনালে। এদিকে ম্যাচ জেতার পর বিজয়ী কোচ সুভাষ বোস জানান, ভালো ফুটবল প্রদর্শন করেছে ছেলেরা, তবে ফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। লিগের মানে আমার টুর্নামেন্ট মানে মৌসুমের প্রথম ম্যাচ, একটু আড়ষ্টতা থাকবে, তারপরে দিন ভালোই খেলছে, আগামী দিনে আরও ভালো খেলব, কারণ আমরা তো প্রত্যেক ম্যাচ খেলার সুযোগ পাই নাই, যার দরুন একটু মাঝে মাঝে দেখা গেছে একটু 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 সমস্যা দেখা গেছে, এটি আশা করি আস্তে আস্তে সব কাটাই আর ভালো খেলব, নেক্সট দিন আরও ভালো খেলব। কি মনে হয় ফাইনাল? গত বছরও ফাইনাল আসবে, ফাইনাল তো ফাইনাল, আশা করি ভালো ভালো খেলব। দেখছি এই দল নিয়ে কি লড়াই করতে পারবেন? চেষ্টা করুন, আমরা দুর্বল দল, দুর্বল দল নিয়ে চেষ্টা করুন আর কি, দেখা যাচ্ছে। অন্যদিকে বীরেন্দ্র কোচ সুজিত ঘোষ জানান, পুরোপুরি ফ্লপ করেছে এই ম্যাচে গোটা দল, যার কারণে ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি বীরেন্দ্র শিবির। কোনো সাইডে মানে আগের দিন দুর্দান্ত খেলছে, সেভাবে গতকালকে ম্যাচ প্র্যাকটিস এরকম হয়েছে, হঠাৎ টোটাল টিমটাই ফ্লপ হয়ে, তারপরেও তো তারা লাস্ট ম্যাচে খুব ভালো ফাইট করছে, এটা তো হ্যাঁ শুরুটা ভালো করছে, কিন্তু সেকেন্ড গোলটা ডিফেন্সিবল, সেকেন্ড গোলটা যে গোল করতো সে মানে একদম এটা ইজি, তারপরে অফসাইড ট্যাপ করতে গিয়ে চা মানে 6 গোল দিয়েছে ঠিক আছে, কিন্তু 6 গোল খাওয়ার মতো টিম তো ঠিক আছে। এখন মোটামুটি যা অবস্থা দেখলাম, অনেক প্লেয়ার লিগে খেলতে গেলে মিনিমাম 5 থেকে 6টা প্লেয়ার লাগবে, আমি আগেও তাদের বুঝি হয়তো তারা। এদিকে আগামী 27 নভেম্বর রবিবার দুটোয় অনুষ্ঠিত হবে 6 দলীয় এই আসরের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে 2021 সালের রাখাল শিল্ড বিজয়ী এগিয়ে চলো সংঘ এবং রানার্স ফরওয়ার্ড ক্লাব। অর্পণদের সাথে বিপ্লব চন্দ্র, আকাশ ত্রিপুরা।